व्हाट्सअप यूट्यूब पीपल्स वेलकम टू माय यूट्यूब चैनल सो অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে বাট আমি এখন যাচ্ছি স্টেশনে বিকজ আমার ভাই আসলে যাচ্ছে পাকশি এই জন্য পাকশি যাওয়ার কারণে যে ট্রেনটিতে করে পাকশি যাচ্ছিল সেই ট্রেনটি 7:10 ছাড়ার কথা রূপসা এক্সপ্রেস কিন্তু ওই ট্রেনটি ত্রুটি বশত বা ওয়াশার জন্য হয়তো 8:30 টাইম বলেছে বাট 8:30 টাইম বলেছে আমাদের কাছে কত লেট করে এই জন্য এখন যাচ্ছি আর এখন বাজে মূলত 8:45 এর মতো এখানে যেতে যেতে প্রায় 8টা বেজে যাবে দেখবে তো তাহলে এখানে যেটা করছি ওকে চল বাইকে দিয়ে আসার পরে প্রায় আমার ঘুম দেওয়ার পরে এখন দুপুর হয়ে গিয়েছে সো এর আগে কিছু কথা বলেনি আগে দেখে নেন শর্টগুলো তারপর বলছি সো এটি হলো আমাদের হন্ডা হর্ন যেটি একটু সমস্যা আছে এখন যেমন প্রথমেই আসি যে যখন এই বাড়ির থেকে বেরোয়ার শর্টটা দেখলেন যে এটি ব্রিজ বানানো হয়েছে মানে পাশের ব্রিজ ছোট ছোট এটি হওয়ার মূলত কারণ হচ্ছে কি আমাদের যে ড্রেনটি সেটি বড় করার কার্যক্রম চলছে এই কার্যক্রম চলার কারণে আমাদের প্রায় একদিনের জন্য বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে গেছিলো কারণ হুট করে ওই যে গর্তটা মানে আরেকটু বড় করা হয়ে গিয়েছিল এই বড় করার কারণে একদিন বেরোইতেই পারিনি আর এমন ভুলভাল করে বড় করছে যে বাড়িরও কিছু ক্ষতি হয়েছে যা করা পরের বিষয় তো এই কারণে প্রায় হর্নের এক মাসের জন্য পড়ে আছে এই এক মাস ধরে পড়ে থাকার কারণে এটি যখন আমরা স্টার্ট দিতে যাচ্ছি স্টার্ট তো বাই নিতে চাচ্ছে এই সময় আমি কি কমাললাম আমার কিছু কাজে লাগলো না মানে প্রথম কয়েক কিকে স্টার্ট তো নিলই না লাইফ সেভার আমাদের ভাই তাকে দিয়ে ডাকতে না সে যখন কিক মারলো কয়েকবার দেন স্টার্ট হয়ে গেল আর এখন ভালোই গরম বেড়ে গেছে এই জন্য জ্যাকেটটা খুলে ফেলাচ্ছি আর এখন যাইতে হবে সার্ভিসিং সেন্টার কিছুদিন আগে গিয়েছিলাম সার্ভিসিং সেন্টার ওয়ালটনের সার্ভিসিং সেন্টার কেন গিয়েছিলাম কারণ হলো গিয়ে আমাদের যে পিসি ওটিতে সমস্যা দেখা দিয়েছিল সমস্যাটি হলো গিয়ে একটু পরে আমি বলছি যে মেইন সমস্যাটি ছিল ওটি হলো গিয়ে এরকম ক্রমে যখন আমি ইউটিউব অন করে যখন ভিডিও দেখতাম তখন এই ভিডিও দেখতে যে যে এই ভিডিওটা আর কি ফ্রেম ড্রপ করতো এখন যেটা করছে না তার মানে আমার প্রবলেমটা সলভ 3080p বা 4K 1080p বা 720p এগুলোতে যে ফ্রেম ড্রপ দেখা দিত ফ্রেম ড্রপটা দেখা দিত এই জন্য আমার GTFI চলছিল না ওইভাবে স্মুথলি সো সমস্যাটি তো মিটে গিয়েছে এবং মিটে তো গিয়েছে কাহিনি শেষ এই পিসিটির ওজন একজন আমার কাছে জিজ্ঞেস করেছিল কমেন্ট বক্সে এই পিসির ভিডিওতে তো এই পিসির ওজন হালকা আমি কখনো মাপিনি এর ওজন কারণ আমি কখনো ভাবিনি যে পিসির ওজনও জানা লাগে কারণ আর ল্যাপটপের ওজন এলে না ঠিক ছিল সো যেহেতু জানতে চাইছিলেন বললাম যে হালকা আছে মোটামুটি তাহলে ভাইয়াজি আপনারা তো এতক্ষণে বুঝেই গেছেন যে এগুলো অনেক দিনের শর্টের মিশ্রণ কারণ এগুলো একদিনে সম্পন্ন হয়নি এতদিন যে ব্লগ আপলোড করিনি এগুলোর পিছনে অনেক কারণ ছিল এখন যাচ্ছি আমরা কাজ দিয়া সো এই কাজ দিয়ার শর্ট চলেন তাহলে একটু দেখে আসি দেন একবারে ব্লগ এন্ড করবো তাহলে এখন আচ্ছা ঠিক আছে টাটা বাই Oh.
আজকে কোথায় আসলাম এটা? এটা হচ্ছে কাঁচিয়ার সাইডে আছে ভাঙন পার বলে এটাকে। এখানে আর পার্ক হবে সেনাবাহিনী। তোর নাম তো বলে দে, তোর নাম। আমার নাম নাকি ভালো গাইজ। পরে যা যা লাভ দে সুইসাইড। ভাই তুই একটু পার্কটা দেখাই দা, এখানে দেখ। তুই দেখা দিছিস না? এখানে আই দেখতে পারবি। এখান দিয়ে পড়ে গেলে কি হবে? কিছু হবে না তো। দাঁড়া